স্যার আপনার বউ পরকিয়া করে। এই তুই যা বলছিস সত্যি কথা বলছিস তো? হ্যাঁ স্যার, আমি সব সত্যি কথা বলছি। তোর কথা যদি মিথ্যে হয় না তাহলে মনে রাখিস, আমার থেকে খারাপ কেউ হবে না, কারণ তুই আমার বউয়ের নামে বলছিস। স্যার আপনি একটা কাজ করুন, এই গাড়ি থেকে অন্য জায়গায় লুকিয়ে পড়ুন, তাহলেই সত্যিটা বের হয়ে আসবে। ঠিক আছে, যা তুই। মেঘলা? হ্যাঁ বলো। আমার না একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি গাড়িটা নিয়ে বাসায় যেতে পারবে না? আরে হ্যাঁ হ্যাঁ একদমই, তুমি যাও, আমি গাড়ি নিয়ে বাসায় চলে যাবো, এক্ষুনি চলে যাবো। ঠিক আছে। যাক, বড় একটা বিদায় হয়েছে, ভালোই হয়েছে। এখন আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে এখানে নিয়ে আসবো, আর দুইজনে মিলে অনেক প্রেম করব। ওর জন্য তো কিছু করতেই পারি না বয়ফ্রেন্ডের সাথে। ফোন দিই। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আচ্ছা শোনো, তুমি তাড়াতাড়ি ওইখানে চলে আসো যেখানে প্রত্যেকদিন আমি তোমার সাথে দেখা করি। আরে হ্যাঁ, আমার হাজবেন্ড চলে গিয়েছে, তাই তো তোমাকে ফোন দিলাম, তাড়াতাড়ি চলে আসো এখানে। হেই জান, আমি এসে গেছি। আমি তো সবসময় ওয়েট করি কখন তুমি আমাকে ফোন করবে আর তোমার কাছে ডাকবা। আমি তো সারাক্ষণের জন্য প্রস্তুত থাকি। এই যে তুমি আমাকে ফোন করলে আর আমি সাথে সাথে চলে আসলাম। আর আমার তো সবসময় তোমার সাথে থাকতে মন চায়, কিন্তু কী করবো বলো? তোমার এমন একটা হাজবেন্ড না, তার জন্য কিছুই করতে পারে না, তোমাকে শুধু সন্দেহ করে, আর তার জন্য তোমার সাথে আমি দেখাই করতে পারি না। আর বলো না, ওর জন্য না আমিও তোমার সাথে দেখা করতে পারি। ভালোই হয়েছে, এখন চলে গিয়েছে, এখন আমরা দুজন চুটিয়ে প্রেম করবো। আর তুমি তো জানো ওকে আমি কেন বিয়ে করেছি, কারণ ও সরকারি জব করে। আর তুমি তো জানো যারা সরকারি জব করে তাদের অনেক টাকা। আর দেখো না, ও আমাকে এই গাড়ি কিনে দিয়েছে, আর এই যে এই ফোনটা দেখো, এইটা আগের মাসে আমাকে কিনে দিয়েছে আইফোন। আর এইসব গিফটের জন্যই তো আমি ওকে বিয়ে করছি, নাহলে আমি তোমাকেই ভালোবাসি। আমি তো জানি বেবি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর এই জন্যই তো আমি তোমার কথা মতো তোমার কাছে ছুটে আসি। কী ব্যাপার, হাটটা ছাড়লে কেন? রোমান্সটা একটু কন্টিনিউ করতে, দুজনকে ভালোই তো লাগছিল। আরে দরকার পড়লে গাড়িটাই ইউজ করতে, গাড়িতে এসি ছিল। তো তুমি এখানে কী করছো? তুমি না একটু আগে আমাকে বলে গেলে তুমি একটা কাজে বাইরে যাচ্ছো, তাহলে তুমি এখানে কী করে আসলে? আমি না আসতে বুঝি রোমান্সটা আরও জমিও করতে পারতে। ও তো আমার কাজিন হয়, শুধুই কাজিন। একদম চুপ করো তুমি, ও তোমার কাজিন হয় তাই না? কী ধরনের কাজিন হয় তোমার? কই, আজ পর্যন্ত ওর সাথে তো তোমাকে কখনো দেখিনি। আরে বাবা, আমি তো বললাম ও আমার কাজিন হয়। আই তুমি কিছু বলতেছ না কেন? তুমি যে আমার কাজিন হয় আমার হাজবেন্ডকে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও একদম সত্য কথা বলেছে, ও আমার কাজিন হয়, আমার আপন খাতুন বোন। আরে আমি এতদিন বাইরে ছিলাম তো এই জন্য মনে হয় আপনি আমাকে ঠিক মতো চেনেন না। এই তুমি আমাদের দুজনের মাঝখানে একদম কোনো কথা বলবে না, আর আমি ভালো করেই জানি তুমি ওর কী হও। তুমি ওর পরপিয়া প্রেমিক তাই না? আর তোমরা দুজন আমার কাছ থেকে লুকিয়ে রিলেশন করছো, প্রেম করছো। আর তুমি কী ভেবেছ? আমি কিচ্ছু জানি না তাই না, আর কিচ্ছু জানবো না কখনো। আর একটু আগে না একটা পিচ্চি ছেলে আমাকে বলেছে যে তুমি একটা ছেলের সাথে পরকিয়া করে। তুমি জানো এই কথাটা শোনার পর আমি কতটা কষ্ট পেয়েছিলাম? দেখো আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমি এগুলো ইচ্ছা করে করিনি, তুমি আমাকে সময় দিতে পারো না, আর এটার জন্য আমি এসব করেছি। একদম চুপ করো তুমি। কি বলো তুমি, তোমার ভুল হয়েছে? আরে ভুল করে কেউ পরকিয়া করে? হ্যাঁ, আমি তোমার হাজবেন্ড, তুমি আমাকে দেখে অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করছো, পরকিয়া করছো, আবার বলছো তোমার ভুল হয়েছে, এটা ভুল? আরে এটা তুমি আমার সাথে অন্যায় করেছো, আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। তোমাকে আমি ভালো ভালো বলে দিচ্ছি, আমার চোখের সামনে থেকে তুমি এই মুহূর্তে চলে যাবে, আর নয়তো তুমি আমার সাথে যে প্রতারণা করেছো না, তার শাস্তি তোমাকে আমি হারে হারে টের পাব। যাও এখান থেকে। দেখো জান, তুমি আমাকে এবার মতন ক্ষমা করো না, প্লিজ আমাকে মাফ করে দাও। আমার কাছে একদম তুমি হাত জোর করবে না, তুমি ভুল করলে আমি তোমাকে সত্যি সত্যি ক্ষমা করে দিতাম। এর আগেও তুমি অনেক ভুল করেছ, কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আজকে তুমি আমার সাথে যে কাজটা করেছো না, সেটা একদম ক্ষমার অযোগ্য। তুমি এখন আমার চোখের সামনে থেকে চলে যাবে।